চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের 200+ সদস্য। তাদের পৃষ্ঠপোষকতা করেন কথিত বড় ভাইরা। বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় থেকে আধিপত্য বজায় রাখতে হত্যা, চাঁদাবাজি সহ নানা অপরাধের সাথে জড়িত এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা। চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছত্র ছায়ায় সক্রিয় 200-এর বেশি কিশোর গ্যাং। এদের সদস্য সংখ্যা অন্তত 1400। ডবলমুরিং থানা এলাকায় 10 থেকে 12 জন কথিত বড় ভাই নিয়ন্ত্রণ করেন 200-এর বেশি কিশোরকে। সম্প্রতি ওয়াবদা কলোনি এলাকায় কিশোর গ্যাং নেতা সাদ্দামের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যম কর্মী সেলিমুল্লার উপর হামলা চালায় সাদ্দাম সহ কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই সাদ্দাম নামে যে ছেলেটা, এই ছেলেটা হচ্ছে যে আসলে কিশোর গ্যাংয়ের গডফাদার, আসলে পার্টির নাম বিক্রি করে এই কাজ করে, এই কিশোর গ্যাংয়ের লিডার, এ সবার থেকে চাঁদা দাবি করে। এছাড়া রামপুর এলাকায় আধিপত্য ও চাঁদাবাজি নিয়ে প্রায় সংঘর্ষে জড়ায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এটা যে কোনো মুহূর্তে যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, বিশেষ করে সন্ধ্যার পরে কি যার যেখান থেকে যা পায় এগুলো নিয়ে চলে যায় আর। সিসিটিভির এই ফুটেজটি গেল সোমবার রাতের। এতে দেখা যায় ডবলমুরিং থানার চারিয়াপাড়ায় পূর্বশত্রুতার জেরে কিশোর আজিমকে ছুরিকাঘাতে হত্যার পর দৌড়ে পালিয়ে যাচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় 4 জনকে। কিশোর গ্যাংয়ের জন্য থাকা যাচ্ছে না, অতিসত্ত্ব সরকারের খুব নজর দেওয়া দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকলেও থামানো যাচ্ছে না কিশোর অপরাধীদের, দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে তারা। নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই তালিকা তৈরি করছি, তাদেরকে কাউন্সিলিং করি এবং গার্জিয়ানদেরকে তার ছেলেরা যে অপরাধ করছে এটার কনসিকুয়েন্স যে কতটা ভয়াবহ হতে পারে ক্ষেত্রবিশেষে, সেগুলো তাদেরকে বুঝিয়ে আবার জিম্মানামায় দিয়ে দিই। স্বল্প আয়ের পরিবারের পাশাপাশি মধ্যবিত্ত ও উচ্চবিত্তের সন্তানরাও জড়িয়ে পড়ছে কিশোর গ্যাংয়ে। রাজনৈতিক নেতাদের ছত্র ছায়ায় তাদের ব্যবহার করা হচ্ছে নানা অপরাধে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।